আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরেকবার আমার চ্যানেলে। আমি মাহফুজ, পুরো টিউটোরিয়াল জুড়ে তোমাদের সাথে থাকব। বরাবরের মতোই আমি আজকে হাজির হয়েছি একটি অধ্যায়ের বেসিক কিছু থিওরিটিক্যাল আলোচনা নিয়ে। আজকে আমি আলোচনা করব ফিজিক্সের চতুর্থ অধ্যায়, হুইচ ইজ কাজ ক্ষমতা এবং শক্তি। আগের দুই অধ্যায়ের তুলনায় এই অধ্যায়টি তুলনামূলক সহজ এবং এটি তোমরা সবাই জানো। এবং এই অধ্যায়ে সাফল্য পেতে হলে তোমাদের যা করতে হবে, এই অধ্যায়ের ইচ অ্যান্ড এভরি টপিক, এভরি পয়েন্টের ডেফিনিশন তোমাদেরকে বুঝতে হবে। ইউ শুড বি আন্ডারস্ট্যান্ড এভরি ডেফিনিশন ক্লিয়ারলি। আমি আবার বলছি, ডেফিনিশনগুলো বুঝতে হবে। ইট ডাজন্ট মিন দ্যাট তুমি জাস্ট মেমোরাইজ করলে এবং পরীক্ষা খাতায় লিখে দিলে, এতে করে তোমার জ্ঞান অসম্পূর্ণই থেকে যাবে। ওকে, তো তোমাদেরকে যা করতে হবে, এই অধ্যায়ের টপিকগুলোকে বুঝতে হবে, ডেফিনিশনগুলোকে বুঝতে হবে যে কোনটা কীভাবে হচ্ছে, তোমাদের মেজারমেন্টগুলো বুঝতে হবে, এবং এই অধ্যায়ের মোস্ট কমন, যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস দ্যাট, যে তোমাদেরকে ইউনিট কনভার্সনগুলো বুঝতে হবে, যে এক ইউনিট থেকে কীভাবে অন্য ইউনিটে কনভার্সন হচ্ছে, এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তোমরা যারা ক্লাস নাইনে নতুন উঠেছো, যারা এই অধ্যায়ের সাথে নতুন পরিচিত, তাদের জন্য আশা করি এই অধ্যায়ের আজকের আলোচনাটুকু খুবই হেল্পফুল হবে। তাহলে চলো এই অধ্যায়ের টপিকসগুলো এক নজরে দেখে নিই। এই অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। এবং যদি এই অধ্যায়ের টপিকসগুলোর দিকে তাকাই, প্রথমে আমাদেরকে জানতে হবে কাজ, এরপরে আমাদেরকে জানতে হবে শক্তি, এবং আমরা আরও জানবো এই অধ্যায়ে শক্তির বিভিন্ন রূপ, শক্তির উৎস, আমরা ভর শক্তির একটি সম্পর্ক সম্পর্কে জানবো, শক্তির রূপান্তর কীভাবে হয় তা সম্পর্কে জানবো, এবং সবচাইতে হট টপিক এই অধ্যায়ে তা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা নিয়ে অনেক বিশদ আলোচনা রয়েছে, এবং তোমরা যারা টেস্ট পরীক্ষার্থী তোমরা জানো এই কর্মদক্ষতা নিয়ে কত রকমের ম্যাথমেটিক্যাল টার্ম আসে, কত রকমের ম্যাথমেটিক্স আছে, যা বলে শেষ করার মতো নেই। ওকে, যদিও আমি ম্যাথমেটিক্স নিয়ে এই টিউটোরিয়াল আলোচনা করব না, কিন্তু তোমাদেরকে অবশ্যই এই জিনিসগুলোর সাথে বুঝিয়ে পরিচয় করিয়ে দিব, এবং আমি চেষ্টা করব খুব সহজভাবে বোঝানোর। আমি জানি না কতটুকু সফল হচ্ছে, বাট আমি চেষ্টা করি সবসময় খুব সহজভাবে তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার, যাতে করে তোমরা ফার্দার লেভেলে গিয়ে যেন জিনিসগুলো তোমরা ভুলে না যাও এবং তোমাদের মাথায় যেন জিনিসগুলোর কনসেপ্ট ক্লিয়ারলি থাকে। ওকে, প্রথমে আমাদেরকে জানতে হবে কাজ কী। কাজের ডেফিনিশন দেওয়ার আগে আমি একটু আমার আগের টিউটোরিয়ালের একটি আলোচনা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, যেখানে আমি বলকে সংজ্ঞায়িত করেছিলাম এবং বলেছিলাম যে বাহ্যিক কারণে কোনো স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তুর গতি পরিবর্তন হয়। তাহলে তুমি একটি আম গাছকে সহজে ধাক্কা মারলে, তুমি 5 মিনিট 10 মিনিট ধরে ধাক্কা দিয়ে গেলে, কিন্তু গাছটি স্থিরই রয়ে গেল এবং এক চুল পরিমাণও নড়ল না, এতে কি বল প্রয়োগ করা হয়নি? অ্যাকচুয়ালি এতে বল প্রয়োগ করা হয়েছে ঠিকই, কিন্তু কাজ হয়নি। কারণ কাজ হতে হলে অবশ্যই বস্তুটির স্মরণ হতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে হবে। ওকে, তাহলে সিম্পলি যদি আমরা কাজকে সংজ্ঞায়িত করতে যাই, তাহলে কী আসবে? কাজগুলো হচ্ছে বল ইন্টু স্মরণ। ওকে, যদিও ইটস নট দ্য প্রপার ডেফিনিশন অফ ওয়ার্ক, কাজের একজ্যাক্ট ডেফিনিশন এটি নয়। তারপরে বোঝার সুবিধার্থে আমি একটি দেখো ডায়াগ্রাম এঁকেছি, তোমাদেরকে ডায়াগ্রামে আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি, তার আগে বলে দিই যে অ্যাকচুয়ালি কাজ কী। কাজ হচ্ছে সেটি যদি আমি কোনো বস্তুকে বল প্রয়োগ করি এবং বলের দিকে যদি তার স্মরণ হয়, খেয়াল করবে এখানে অনেকগুলো মেইন ছোট ছোট টপিক রয়েছে। কাজ হচ্ছে সেটি যদি আমি কোনো বস্তুকে বল প্রয়োগ করি, এতে যদি বলের দিকে বস্তুর স্মরণ হয়, ঠিক আছে, তাহলে সেই বল এবং স্মরণের উপাংশের গুণফলকে আমরা বলবো কাজ। এখন বলতে পারো যে স্যার নতুন আরেকটি কী আনলেন, যে স্মরণের উপাংশ। হোয়াট ইজ স্মরণের উপাংশ, তাই তো? ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু যদি তোমরা ডায়াগ্রামের দিকে তাকাও, ধরে নিলাম এই বস্তুর উপরে আমি এফ বল প্রয়োগ করলাম এবং বস্তুটি বলের দিকে এস পরিমাণ চলে গেল। ওকে, তাহলে নর্মালি আমরা জানি তাহলে কাজ হলো কি, এফ ইন্টু এস। বাট যদি আমি বস্তুটিকে বল প্রয়োগ করলাম এই দিকে, একটু খেয়াল করো এই দিকে, কিন্তু বস্তুটির স্মরণ ঘটলো এই দিকে। এর নর্মাল একটা এক্সাম্পল হচ্ছে আমরা যখন ক্যারাম খেলি অনেক সময় আমরা অ্যাঙ্গেলে মারি, তাই না? খেয়াল করে দেখেছ যে আমরা গুটি মারি একদিকে, গুটি অন্যদিকে পাকা হয়ে যায়। এক্স্যাক্ট এক্সাম্পল হচ্ছে এইখানে যে আমি বল প্রয়োগ করলাম এই দিকে কিন্তু স্মরণ হলো এই দিকে। এই ক্ষেত্রে আমি কাজ কীভাবে হিসাব করব একটু খেয়াল করে দেখো। আমি বল প্রয়োগ করলাম এই দিকে এবং বস্তুটি এই দিকে সরে গেল 1 মিটার থিটা কোণ উৎপন্ন করে, ক্লিয়ার? তাহলে বস্তুটি যেই পর্যায়ে গিয়ে থেমে গেল, সেইখান থেকে আমি যদি বলের দিকে একটি লম্ব টানি, এই যে আমি ব্লু কালার দিয়ে যে লম্বটি টেনেছি, যদি লম্ব টানি, তাহলে এই যে এই অংশটুকু এখান থেকে এতটুকু, এতটুকু হচ্ছে স্মরণের উপাংশ,
ক্লিয়ার? এবং সেই ক্ষেত্রে কাজের ডেফিনেশনটা হবে কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, কারণ এটি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তার মানে কাজের ডেফিনেশনটা কী হবে আমি আবার বলে দিচ্ছি, যদি বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ হয় তাহলে সেই বল এবং সরণের গুণের উপাংশকে বলা হবে কাজ। আমরা যদি একটু আলোচনার এককের দিকে যাই তাহলে আমরা জানি বলের একক কী, নিউটন, সবাই জানো। সরণের একক কী, মিটার। ওকে, এবং নিউটন এবং মিটারকে গুণ দিলে যে একক পাবো সেই এককটির নাম হচ্ছে জুল। দ্যাট মিন্স কাজের একক হচ্ছে জুল। এইবার একটি কমন প্রশ্ন তোমাদের আসবে বা আসে, তোমরা যদি টেস্ট পেপার দেখো বা বোর্ড কোয়েশন দেখো, 99% কোয়েশনে তোমরা এরকম একটি প্রশ্ন পাবে যে 30 জুল ওয়ার্ক বলতে কী বোঝায় বা 15 জুল ওয়ার্ক বলতে কী বোঝায়, বা একটি কোয়ান্টিটি দিয়ে দেওয়া হয় এবং বলা হয় এত জুল সমান কত ওয়ার্ক, সেটি তোমরা ব্যাখ্যা করো। তো এই ক্ষেত্রে আমরা কী বলবো, আমি ধরে নিলাম ফর এক্সাম্পল 30 জুল ওয়ার্ক সমান তুমি কী বুঝো। এখন এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ওয়ার্ক সমান কী, বল ইনটু সরণ। তার মানে এই 30-এর যত গুণিতক আছে সবগুলো গুণিতক আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট যদি আমি একটি গুণিতক বের করি সেটি হচ্ছে 30 ইনটু 1, একটু ভেবে দেখো 30 একে 30, তাহলে আমি বলতে পারি যদি 30 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তাতে যদি কোনো বস্তুর 1 মিটার সরণ হয়, 30 নিউটন বল 1 মিটার সরণ, তাহলে আমি বলতে পারি কত জুল ওয়ার্ক হয়েছে, 30 জুল ওয়ার্ক হয়েছে। ডেফিনেটলি সিমিলারলি আমি যদি উল্টিয়ে দিই, আমি যদি বলি 1 নিউটন বল প্রয়োগ করায় কোনো বস্তুর যদি 30 মিটার কী হয় সরণ হয়, তাকেও আমি কী বলতে পারি, 30 জুল ওয়ার্ক বলতে পারি। আবার আমি যদি 15 ইনটু 2 ধরি, আমি ধরে নিলাম 15 নিউটন বল প্রয়োগ করলাম এবং এতে 2 মিটার সরণ হলো, তাতেও কাজ কত হলো, 30 জুল। ব্যাপারটা কি বুঝতে পারছো? ওকে, তার মানে 30-এর গুণিতকগুলোকে আমি জাস্ট ডিভাইড করে দেব বলে এবং সরণে। ক্লিয়ার? আরও একভাবে যদি আমি করি, যেমন ধরো 5 ইনটু 6, তা আমি ধরে নিলাম 5 নিউটন বল প্রয়োগ করলে যদি 6 মিটার সরণ হয় তাহলে 30 জুল কাজ হয়। আবার যদি আমি উল্টাই দিই, 6 নিউটন বল প্রয়োগে যদি কত মিটার, 5 মিটার যদি কী হয় বলের দিকে সরণ হয়, তাহলে তাকেও আমরা কী বলি, 30 জুল ওয়ার্ক বলি। আই থিঙ্ক দিস কনসেপ্ট ইজ ক্লিয়ার নাও। ওকে, এবার আসি কাজের দুটি টাইপ। নর্মালি 2 ধরনের কাজ রয়েছে, একটি হচ্ছে ধনাত্মক কাজ এবং আরেকটি হচ্ছে ঋণাত্মক কাজ। ঠিক আছে, ধনাত্মক কাজ কাকে বলবো, যদি আমি বল অভিকর্ষ ত্বরণের দিকে যদি আমি কোনো কাজ করি সেই কাজকে আমি বলবো ধনাত্মক কাজ, আর যদি তার বিপরীতে কাজ করি তাহলে সেই কাজকে বলবো আমি ঋণাত্মক কাজ। বোঝা গেছে? ওকে, এর পরের টপিক কী ছিল, শক্তি। ওকে, তো শক্তি কী, অ্যাকচুয়ালি কাজ করার যে সামর্থ্য সেই সামর্থ্যকে আমরা বলবো শক্তি বা এনার্জি। ওকে, শক্তির বিভিন্ন রূপ রয়েছে, অ্যাকচুয়ালি শক্তির এত পরিমাণ রূপ রয়েছে যেটা বলা শেষ করার মতো নয়। আমরা জানি এ হিউজ টাইপস অফ এনার্জি সোর্স রয়েছে, এনার্জি রয়েছে, টাইপস অফ এনার্জি রয়েছে। ওকে, যদি তার মধ্যে আমরা যদি কিছু এক্সাম্পল নেই, যেমন তাড়িৎচুম্বক শক্তি রয়েছে, সৌরশক্তি রয়েছে, বায়ুশক্তি রয়েছে, আরও অনেক ধরনের শক্তি রয়েছে, সৌরশক্তি রয়েছে, শব্দশক্তি। ওকে, আমরা যে কিন্তু এই শক্তিগুলো একটি রূপ থেকে আরেকটি রূপে কী হয়, রূপান্তরিত হয়। একটু খেয়াল করে দেখো, গাড়ির ইঞ্জিনে কী দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে। ওকে, এখানে কী হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, ইঞ্জিনটি চলছে, ইঞ্জিনটি চলার ফলে কী হচ্ছে, গাড়িটি চলছে। দ্যাট মিন্স এখানে যান্ত্রিক শক্তিতে কী হচ্ছে, শক্তি রূপান্তরিত হচ্ছে। আবার যদি আমরা ইলেকট্রিসিটির কথা চিন্তা করি, ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে আমাদের বাসাবাড়িতে, ইলেকট্রিসিটি, যে তড়িৎ শক্তি, সেটি কনভার্ট হচ্ছে কিসে, কখনো যদি ফ্যান চলছে আমরা সেটিকে বলছি বায়ুশক্তি, যদি লাইটে কনভার্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা বলছি কি, এটি আলোক শক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? আমরা ইলেকট্রিসিটির কথা আসলে আসলে আমার একটি শৈশবের কথা মনে পড়ে যায়। আমার শৈশব কেটেছে কাপ্তাইতে, রাঙামাটির একটি ছোট্ট শহর, আমার জন্ম হয়েছিল সেখানে। সো তোমরা সবাই জানো কাপ্তাইতে কী রয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তাই না? জলবিদ্যুৎ কেন্দ্রতে কী করা হয়, পানির যে স্রোত, সেই স্রোতকে কী করা হয়, কাজে লাগানো হয়, কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয়, এবং টারবাইন ঘোরানোর ফলে কী উৎপন্ন হয়, ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। দ্যাট মিন্স শক্তি কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, এক রূপ থেকে আরেক রূপে কন্টিনিউয়াসলি ট্রান্সফরমেশন হচ্ছে। ওকে, এই ছিল শক্তির বিভিন্ন রূপ, আরও অনেক বিশদ আলোচনা রয়েছে তোমাদের বইতে। তোমাদের যা করণীয় হবে তোমরা এগুলো একটু নিচ থেকে পড়ে নেবে, কারণ কিছু জিনিস যদি তোমরা নিজেরা না পড়ো সেক্ষেত্রে কী হবে, তোমাদের নিচ থেকে যে জানার আগ্রহ সেটি থাকবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের উচিত
এই আলোচনাগুলো একটু বিশদভাবে তোমাদের বইতে দেওয়া রয়েছে, তোমরা এগুলো পড়ে নেবে। কারণ সব প্রত্যেকটি টপিক বা সাব টপিকের যদি বিশদ আলোচনা একটি টিউটোরিয়াল নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে টিউটোরিয়ালটি অনেক লেন্দি হয়ে যাবে, তাই না? আর আমি বিলিভ করি সবসময় কোয়ালিটিতে, নট ইন কোয়ান্টিটি। সো তুমি যদি তোমার নলেজ যদি কমও হয়, সেক্ষেত্রে তুমি যদি তোমার নলেজটি যদি পারফেক্ট হয়, অনেক জানার থেকে কম জানাই কি শ্রেয়, কারণ তুমি যা জানো পারফেক্টলি জানবে। বোঝা গেছে? সো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই শক্তির বিভিন্ন রূপ বই থেকে আরেকটু ভালোভাবে কী করে নেবে জেনে নেবে। যদিও আমি চেষ্টা করেছি সিম্পল ওয়েতে তোমাদেরকে কিছু জিনিসের সঙ্গে পরিচয় করে দেওয়ার। এরপরে হচ্ছে শক্তির প্রধান উৎস, ক্লিয়ার? এই যে আমি এখানে লিখে রেখেছি তোমাদের অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক, শক্তির উৎসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। ওয়ান ইজ নবায়নযোগ্য, হুইচ ইজ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, অ্যান্ড অ্যানাদার ইজ নবায়ন অযোগ্য শক্তি, হুইচ ইজ নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। সো নবায়নযোগ্য শক্তি আমরা কাকে বলবো, তাই না? নবায়নযোগ্য শক্তি বলবো সেইগুলোই যে শক্তির সোর্স কখনও ফুরিয়ে যাবে না, কখনও শেষ হয়ে যাবে না। এবং এর একটি প্রধান এক্সাম্পল হলো সৌরশক্তি, সূর্য। তো সূর্য যতদিন আছে পৃথিবী ততদিন আছে, এবং এই সূর্য কি শেষ হয়ে যাওয়ার মতো? অফকোর্স নট। যদি সূর্য শেষই হয়ে যায়, সেক্ষেত্রে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেমত হয়ে যাবে, এখন একটু ইসলাম ধর্ম। ওকে, তো নবায়নযোগ্য শক্তি আমরা কাকে বলবো? এই সৌরশক্তিকে ব্যবহার করে আমরা যত ধরনের শক্তি ট্রান্সফর্ম করতে পারবো, সবগুলো শক্তিকে আমরা বলবো নবায়নযোগ্য শক্তি। এবং এই শক্তি অফুরন্ত বিধায় একে আমরা হিউজ পরিমাণে ব্যবহার করতে পারবো, ক্লিয়ার? যদি যেমন ধরি আমরা সৌরশক্তি, তো যতদিন সূর্য রয়েছে ততদিন কী থাকবে? সৌরশক্তি থাকবে, তাই না? কারণ আমি সূর্য থেকে আলটিমেটলি আমি কী করতে পারছি? এনার্জি প্রডিউস করতে পারছি। এবং নবায়ন অযোগ্য শক্তি কোনগুলো? যেগুলো লিমিটেড, যেগুলো ফুরিয়ে যাওয়ার কী থাকে? সম্ভাবনা থাকে। এবং এর একটি প্রধান এক্সাম্পল হলো প্রাকৃতিক গ্যাস, তাই না? কারণ আমাদের যে প্রাকৃতিক গ্যাস যা রয়েছে, মজুদ রয়েছে, তার কিন্তু লেভেলটি ডে বাই ডে কমে যাচ্ছে। ওকে, অলরেডি আমরা জানি পৃথিবীতে ফুয়েলের সংকট দেখা যাচ্ছে, ইন ফিউচার সেটি আরও বাড়বে, তাই না? সো এইসব এই শক্তিগুলো ব্যবহার করতে গিয়ে আমাদের কী করতে হবে? অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে, এবং এই শক্তিগুলোর জন্য অপচয় না হয় সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, তাই না? যেমন বাসা বাড়িতে প্রাকৃতিক গ্যাস, মিথেন চলছে, তো এই গ্যাস ছাড়া তো এক প্রকার আমরা অচল। তো এই গ্যাসের যেন অপচয় না হয় সেদিকে আমাদের কী রাখতে হবে? খেয়াল রাখতে হবে। তোমাদের বইতে আরও এক্সাম্পল রয়েছে, আমি আবারও বলছি, আমি জাস্ট তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। ওকে, তোমরা বাকিটুকু জিনিস একটু নিজেরা হালকা হালকা করে দেখে নেবে। ওকে, এরপর রয়েছে ভর শক্তির সম্পর্ক, হুইচ ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার প্রোভাইডেড বাই আলবার্ট আইনস্টাইন। এই সূত্র নিয়ে তোমাদের এসএসসি লেভেলে তেমন একটি বিশদ আলোচনা নেই, যদিও এটি নিয়ে এইচএসসি লেভেলে অনেক বড় বড় ইকুয়েশন রয়েছে। এইখানে তোমাদের যা জানতে হবে, অ্যাকচুয়ালি আইনস্টাইন যা করেছিলেন, তিনি হচ্ছে একটি ইকুয়েশন দিয়েছিলেন যেটি খুব ফেমাস একটি ইকুয়েশন, এবং এই ইকুয়েশন ব্যবহার করে অনেক অনেক থিওরিটিক্যাল প্রবলেম সলভ করা সম্ভব হয়েছে। যদিও তোমাদের কাছে শুনতে একটু অদ্ভুত লাগবে, একটু ইকুয়েশনটা যদি দিকে যদি তাকাও, এখানে ই মিন্স হচ্ছে এনার্জি, এম মিন্স হচ্ছে বস্তুর ভর, এবং সি হচ্ছে আলোর বেগ, তাই না? একটু খেয়াল করে দেখো, তার মানে উনি এনার্জির সাথে কী রিলেটেড পেয়েছেন? টার্ম পেয়েছেন ভর। তার মানে তুমি শক্তিকে যেভাবে ভরে পরিণত করতে পারবে, ঠিক তেমনি ভর থেকে আবার তুমি সেই কিসে কনভার্ট করতে পারবে? এনার্জিতে কনভার্ট করতে পারবে। এবং এই থিওরিটি দিয়েছেন আইনস্টাইন, এবং এর প্র্যাকটিক্যাল ব্যবহার রয়েছে। যদি একটু খেয়াল করে দেখো, তুমি যদি একটি 1 গ্রামের বস্তুও নাও, সেই বস্তু থেকে তুমি যদি এনার্জি প্রডিউস করো, একটু এই ইকুয়েশনে বসেই দেখো তো, 1 গ্রাম এবং আলোর বেগ আমরা জানি কি 3×10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? সো এই ইকুয়েশনে তুমি বসেই দেখো কি হিউজ পরিমাণ এনার্জি প্রডিউস হবে, তাই না? ওকে, সো এই ছিল ভর শক্তির সম্পর্ক। নাও আসি তোমাদের বইদের যে হট টপিক, 3টি হট টপিক্স রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে শক্তির রূপান্তর। সো শক্তির রূপান্তর বলতে মূলত আমরা বুঝবো এই অধ্যায় অনুসারে যে যান্ত্রিক শক্তির যে রূপান্তর তাকে আমরা বুঝবো। ওকে, যান্ত্রিক শক্তিকে রূপান্তর মূলত দুইভাবে হয়, একটি হচ্ছে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, এবং আরেকটি হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। ওকে, তো বিভব শক্তি অ্যাকচুয়ালি কী, তাই না? বিভব শক্তি হচ্ছে তুমি একটি বস্তুকে সাধারণ অবস্থান থেকে অন্য যে কোনো অবস্থানে যদি নিয়ে যাও, সেই ক্ষেত্রে তার মধ্যে কিছু শক্তি সঞ্চিত হয়, এবং সেই সঞ্চিত শক্তিকে বলা হচ্ছে বিভব শক্তি। ওকে, একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ধরো তুমি একটি বস্তুকে হাতে ধরে রাখলে, ওকে,
তুমি তাকে কোনো ফোর্স দিলে না, বাট ছেড়ে দিলে সে অটোমেটিকলি নিচে পড়ে যাচ্ছে। বাট হোয়াই, সে এই নিচে পড়ে যাওয়ার শক্তি কোথা থেকে পাচ্ছে? অফকোর্স তুমি যখন তাকে নিচ থেকে উপরে তুলেছো, ওই লেভেলে তার কিছু শক্তি কী ছিল, সঞ্চিত ছিল, এবং সেই সঞ্চিত শক্তির বলেই সে নিচে পড়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড বিভব শক্তি, ক্লিয়ার? আর গতিশক্তি সবাই জানো, গতির কারণে যে শক্তি অর্জিত হবে তাকেই বলা হবে কি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এই বিভব শক্তিকে আমরা সংক্ষেপে প্রকাশ করি ইপি দ্বারা, উইচ ইজ এনার্জি পোটেনশিয়াল, এবং গতিশক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করব, কাইনেটিক এনার্জি বা ইকে দ্বারা। ওকে, এবার আসি একটু বিভব শক্তির প্রতিপাদন। ওকে, তোমাদের বইতে দেখবে একটি ইকুয়েশন রয়েছে যে ইপি ইকুয়াল টু এমজিএস। এটা কীভাবে হয় একটু ডায়াগ্রামটার দিকে তাকাও, আমি একটু জুম করে দিচ্ছি। ধরে নিলাম এটি হচ্ছে ভূমি, ভূমি থেকে কোনো একটি বস্তুকে তুমি এই উচ্চতায়, অ্যাম্ফোরের একটি বস্তুকে এই উচ্চতায় তুমি স্থির অবস্থানে রেখেছ, এবং অবশ্যই ভূমি থেকে এই উচ্চতায় আনতে তোমাকে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করা লেগেছে, তাই না? তার মানে এই বস্তুর মধ্যে এখন কী কাজ করছে, অভিকর্ষ ত্বরণ কাজ করছে। ওকে, আমি লিখে দিয়েছি যে ধরি অ্যাম্ফোরের কোনো বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় উঠাতে। ওকে, তো এই যে এতটুকু উঠালাম, এতে আমার কৃত কাজ কী হয়েছে? কৃত কাজ হয়েছে বল ইন্টু সরণ। তো এই ক্ষেত্রে বল কী? বল হচ্ছে এফ, এবং সরণ বলতে আমি এখানে কী বোঝাচ্ছি, উচ্চতা এইচকে। ওকে, এখন এই এফ সমান আমরা কী জানি, এফ সমান আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাই না? এ হুইচ এ মিন্স ত্বরণ, বাট এই ক্ষেত্রে ত্বরণ কী অ্যাকচুয়ালি, ত্বরণ হচ্ছে জি বা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটাই। ওকে, সুতরাং এখানে আমি এফ ইকুয়াল টু কী লিখতে পারছি, এম জি লিখতে পারছি, আর পাশে রয়েছে এইচ। সুতরাং বিভব শক্তি এখানে কাজ করছে ইপি ইকুয়াল টু এম জি এইচ। খুবই সহজ, তাই না? আমি আবারও বলছি, ফিজিক্স কিন্তু খুবই সহজ সাবজেক্ট, যদি একবার ফিজিক্সের মজা বুঝে ফেলো সেই ক্ষেত্রে ফিজিক্সে তোমাকে কেউ আটকাতে পারবে না। এবার একটু খেয়াল করে দেখো, এখানে যে বস্তুর ভর এম, ইট ইজ ফিক্সড বা কনস্ট্যান্ট, ভর তো কখনো পরিবর্তন হয় না। ঠিক তেমনি গ্র্যাভিটেশনাল ফোর্স যেটি জি, জি এর মানও কি কনস্ট্যান্ট, এটিও চেঞ্জ হয় না। তার মানে দুটি কি পেয়ে গেলাম, কনস্ট্যান্ট পেয়ে গেলাম। সুতরাং এই যে কৃত কাজ ইপি, এটি কার সমানুপাতিক হবে তাহলে, উচ্চতার সমানুপাতিক। দ্যাট মিন্স তুমি যত বেশি উচ্চতায় বস্তুকে উঠাবা তার বিভব শক্তি তত বাড়বে এবং সেই হারে বাড়তে থাকবে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা চলে যাই পরের টপিকে, যেখানে আমরা প্রতিপাদন করব গতিশক্তি। গতিশক্তি ইকুয়াল টু আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তোমরা সবাই জানো, যারা নাইনে উঠেছো তারাও টুকটাক মোটামুটি জানো, আর যারা এসএসসি পরীক্ষার্থী তারা তো অবশ্যই জানো। সো আমরা এইটিকে কীভাবে ব্যাখ্যা করব, একটু ডায়াগ্রামের দিকে যদি তাকাই, এর আগে আমি বস্তুটিকে তুলেছিলাম নিচ থেকে উপর দিকে, তাই না? কিন্তু এখন গতিশক্তি, তার মানে বস্তুটি এখন থাকবে ভূমির আনুভূমিক। ওকে, আমি অ্যাম্ভরের কোনো বস্তুকে কী করলাম, বল প্রয়োগ করলাম। ওকে, বল প্রয়োগ করাতে বস্তুটি অবশ্যই বেগ প্রাপ্ত হলো, সে এ ত্বরণে চলে সে ভি শেষ বেগ প্রাপ্ত হলো, ক্লিয়ার? আবার দেখো, অ্যাম্ভরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এ ত্বরণ হলো, এবং এর ফলে তার শেষ বেগ কী প্রাপ্ত হলো, ভি শেষ বেগ প্রাপ্ত হলো। ধরে নিতে হবে এখানে কিন্তু আদিবেগ জিরো ধরে নিতে হবে, মানে আমি ধরে নেব আমি একটি স্থির বস্তুর উপর কাজ করছি, ক্লিয়ার? ওকে, এবং এতে বস্তুটির স্মরণ হলো কতটুকু, এস। তাহলে কৃতকাজ কী হবে, বল ইন্টু স্মরণ আগের মতোই, বল সমান এফ, স্মরণ সমান এস। আর এক্ষেত্রে আমরা কি এমজি লিখব, অবশ্যই না, কারণ এখন তো আমরা যে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছি না, তাই না? এই ক্ষেত্রে ত্বরণ হবে এ, তার মানে তার ব্যাগ যে বৃদ্ধি পেল সেটিকে আমরা বলবো এ। সুতরাং কৃতকাজ আমরা পেলাম এম এ এস। নাও আমরা আগের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা গতির সূত্র থেকে আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস টু এ এস, তাই না? এবার জাস্ট আমি রাইট সাইডটাকে যদি একটু লেফট সাইডে রেখি এবং লেফট সাইডটাকে যদি রাইট সাইডে লিখি, তাহলে আমরা পাবো কি, ই স্কোয়ার প্লাস টু এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার, ক্লিয়ার? ই স্কোয়ারটাকে আমি এই সাইডে নিয়ে যাবো জাস্ট, তাহলে টু এ এস সমান ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। যেহেতু বস্তুটি স্থির অবস্থানে ছিল, সুতরাং ইউর মান কত হবে, জিরো, তাহলে রইল কে, শুধু ভি স্কোয়ার, ক্লিয়ার? বা এ এস সমান কী হবে, এই টুটা যদি এই সাইডে চলে আসে তাহলে সেটি ভি এর নিচে চলে যাবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু, যাকে আলাদা করে লিখলে কীভাবে লেখা যায়, হাফ ইন্টু ভি স্কোয়ার, ক্লিয়ার? এইবার আমরা যদি আগের যে ইকুয়েশন ছিল কৃত কাজ সমান এম এ এস ছিল, ইকে ইকুয়াল টু এম এ এস, এই জায়গায় আমরা এ এস এর মান বসিয়ে দিব, তাহলে এম তো আগেই ছিল আর এ এস এর মান কত পেলাম, হাফ এম বি স্কোয়ার, হাফ ভি স্কোয়ার পেলাম, হাফটাকে আগে লিখে দিই, এম বি স্কোয়ারটাকে একসাথে লিখে দিই। সুতরাং ইকে সমান সমান কী পেলাম, হাফ এম বি স্কোয়ার। দেখেছো, তুমি যদি এই লাইনটুকু পর্যন্ত নিজে বুঝে করতে পারো,
পরের লাইনটুকু স্টেপ বাই স্টেপ অটোমেটিক চলে আসবে। এই ইকুয়েশন একটু খেয়াল করো, হাফ ইট ইস কনস্ট্যান্ট, এম ইট ইস কনস্ট্যান্ট। সুতরাং গতিশক্তি কার সমানুপাতিক? ভি স্কোয়ারের সমানুপাতিক। তার মানে তোমার বেগ যত বৃদ্ধি পাবে তোমার গতিশক্তিও তত বৃদ্ধি পাবে, এবং সেটি কী আকারে বৃদ্ধি পাবে? স্কোয়ার আকারে। তার মানে তোমার ব্যাগের যে বর্গ, বর্গ আকারে তোমার গতিশক্তি বৃদ্ধি পাবে। দ্যাট ইজ হোয়াই ই কে সমানুপাতিক ভি স্কোয়ার। বুঝে গেছে? ওকে, তাহলে এবার চলে যাই পরের টপিকে, ক্ষমতা। আমাদের চ্যাপ্টারের নামই ছিল কাজ, ক্ষমতা এবং শক্তি। তাহলে ক্ষমতা বলতে কী বোঝায়? ওকে, ক্ষমতা অ্যাকচুয়ালি হচ্ছে তুমি একটি নির্দিষ্ট সময়ে কী পরিমাণ কাজ করলে তাকেই অ্যাকচুয়ালি ক্ষমতা বলা হচ্ছে। তার মানে কাজকে যদি আমি সময় দিয়ে ভাগ করে ফেলি, খুব সহজে আমি কী পেয়ে যাব? ক্ষমতা পেয়ে যাব। এবং ক্ষমতাকে প্রকাশ করা হয় পি ধারা, যেহেতু ক্ষমতা ইংরেজি টার্ম হচ্ছে পাওয়ার, তাই ক্ষমতাকে পি ধারা প্রকাশ করা হয়। এবং খেয়াল করে দেখো, পি সমান সমান ডাব্লিউ বাই টি, দ্যাট মিন্স কাজ ডিভাইডেড বাই সময়। ওকে, আমরা জানি কাজের একক কী? জুল। সময়ের একক সেকেন্ড, এস। সুতরাং ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড। এবং এই জুল পার সেকেন্ডকে আবার কী বলা হয়? ওয়াট বলা হয়। ক্লিয়ার? ওকে, এবার কিছু ছোটো ছোটো টার্ম তোমাদের জেনে রাখা উচিত। সেটা হচ্ছে এক কিলোওয়াট সমান 10³ ওয়াট, এটা তোমরা সবাই জানো। কিলো মিন্স 10 উপর 3টি জিরো আসবে। এবং ওয়ান হর্স পাওয়ার, এসপি মিন্স হর্স পাওয়ার, হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এই টার্মটিও তোমাদের মনে রাখতে হবে, কারণ ম্যাথমেটিক্স করতে গেলে এরকম কনভার্সনগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট। এবং এই কনভার্সনগুলোতে তুমি যদি ভুল করো, তোমার ম্যাথমেটিক্সগুলো ভুল হওয়ার সম্ভাবনা 100%। ওকে, এবং আরেকটি টার্ম তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে ওয়ান ইউনিট, বা যাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট। ওকে, বোর্ড অফ ট্রেড ইউনিট, উইচ ইজ ওয়ান ইউনিট। এবং ওয়ান ইউনিট সমান আবার 3.6 × 10⁶ জুল। এখন এইটা কীভাবে আসে যে ওয়ান ইউনিট সমান 3.6 × 10⁶ জুল? এটি আসে অ্যাকচুয়ালি এইভাবে, কারণ এক ইউনিট সমান অ্যাকচুয়ালি 1 কিলোওয়াট আওয়ার। এটা মাথায় রাখতে হবে, ওয়ান ইউনিট সমান কত? 1 কিলোওয়াট আওয়ার। ওকে, তাহলে আমরা যদি কিলোওয়াটকে যদি আমরা ওয়াটে কনভার্ট করি, তাহলে কী আসবে? 1001 আসবে, ওয়াট আসবে। এবং আওয়ারকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে কী আসবে? 3600 সেকেন্ড আসবে। ওকে, আমরা যদি গুণ করে দিই, তাহলে কী পাবো? 36 পাবো। এবং পরে কটি শূন্য পাবো? 5টি শূন্য পাবো। এবং এখানে আমরা কী পাবো? ডাব্লিউ ইন্টু এস। এখন একটু খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যে জুল পার সেকেন্ড সমান সমান হচ্ছে ওয়াট, তাই না? এই ইকুয়েশনটা আমি এখানে লিখেছি, ওয়াট সমান সমান জুল পার সেকেন্ড। সুতরাং জুল সমান কী হবে? জুল সমান হবে ডাব্লিউ ইন্টু এস, বা ওয়াট ইন্টু সেকেন্ড। সুতরাং আমি এই ডাব্লিউ ইন্টু এসের জায়গায় আমি কী বসিয়ে দিতে পারি? জুল বসিয়ে দিতে পারি। আর এটি জাস্ট ক্যালকুলেটারে হিসেব করে কী করা হচ্ছে, জিনিসটিকে ছোটো করে ফেলা হয়েছে, উইচ ইজ 3.6 × 10⁶ জুল। অ্যান্ড এইভাবেই অ্যাকচুয়ালি ওয়ান ইউনিট সমান 3.6 × 10⁶ জুল ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, এই ছোটো ছোটো টার্মগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ দিস ইজ দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউর ম্যাথমেটিক্স। তোমরা যখন ম্যাথমেটিক্স সলভ করতে যাবে, বা আমি যখন ম্যাথমেটিক্সের যখন টিউটোরিয়ালগুলো আপলোড করব, তখন তোমরা দেখবে এই টার্মগুলো কনভার্সন কী পরিমাণে ব্যবহৃত হয় ম্যাথমেটিক্সে। ওকে, তো তোমাদের কাছে বিনীত রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই এই টার্মগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, কীভাবে কোনটির কনভার্সন হচ্ছে। ওকে, তাহলে চলে যাচ্ছি পরের টপিকে। পরের টপিক, হুইচ ইজ দ্য মোস্ট হট টপিক অফ দিস চ্যাপ্টার, অ্যান্ড ইট ইজ কর্মদক্ষতা। কর্মদক্ষতা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? আমি বইয়ের ভাষা বাদ দিলাম, আমি সিম্পল বাংলা ভাষায় বলছি। কর্মদক্ষতা হচ্ছে তুমি একটি বস্তুকে কাজ করার জন্য কী দিচ্ছ? কিছু এনার্জি দিচ্ছ, এবং সেই এনার্জি থেকে সে তোমাকে কী পরিমাণ আউটপুট দিচ্ছে, তার যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটি হচ্ছে কর্মদক্ষতা। বুঝে গেছে? তার মানে হচ্ছে আমি তোমাকে 10 টাকা দিলাম, বললাম তুমি 10 টাকা দিয়ে যত বেশি জিনিস আনতে পারো, দুজনকে দিয়ে দিলাম। কেউ 10 টাকা দিয়ে 20টি চকলেট আনলো, কেউ 10 টাকা দিয়ে 10টি চকলেট আনলো। এবার আমি যদি তাদের আউটপুট হিসাব করি, তাহলে একজন 10 টাকা দিয়ে 10 কী দিল? চকলেট দিল। জাস্ট ভাগ করে দিব, ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করে দিব। ক্লিয়ার? তার মানে কর্মদক্ষতা বলতে বোঝাচ্ছে আমি কোনো বস্তুকে যে পরিমাণ এনার্জি দিব, তার বিনিময়ে আমি যে পরিমাণ এনার্জি পাচ্ছি, তার যে অনুপাত, সেই অনুপাতকে আমি বলবো কর্মদক্ষতা। এখন এখানে একটা প্রশ্ন আসে, যে কোনো যন্ত্র থেকে আমি কি 100% কর্মদক্ষতা এক্সপেক্ট করতে পারি? নো, এটা আসলে কখনোই সম্ভব না। কারণ তুমি একটি ইঞ্জিনে মনে করো 100 জুল তুমি পাওয়ার দিলে,
ক্লিয়ার, কিন্তু সে 100% তোমাকে রিটার্ন করতে পারবে না, কারণ বিভিন্নভাবে শক্তির কী হচ্ছে, রূপান্তর হচ্ছে, শক্তি বিভিন্নভাবে অপচয় হয়ে যাবে, কিছু শক্তি শব্দ শক্তিতে ব্যয় হবে, কিছু তাপ শক্তিতে চলে যাবে, এভাবে শক্তির অপচয় হবে। সুতরাং 100% এফিসিয়েন্সি দেওয়ার মতো যন্ত্র খুব নেই বললেই চলে, কিছু না কিছু শক্তি কী হবে, অপচয় হবে। সো সংক্ষেপে যদি আমরা আসি, একটু খেয়াল করি, এবার তোমাদের বইয়ের ভাষায় আসি, যে কর্মদক্ষতাকে ইটা ধারা প্রকাশ করা হয়, ইট ইজ নট অ্যান, যারা নাইনে নতুন আসছো তোমাদের জন্য বলছি, এটাকে ইটা বলা হয়, কর্মদক্ষতাকে ইটা ধারা প্রকাশ করা হয়। ইটা সমান সমান হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা, হুইচ ইজ আমি যা পাচ্ছি, আমি যন্ত্র থেকে যা পাবো, ওকে, এবং মোট প্রদত্ত ক্ষমতা, আমি বস্তুটিকে যে পরিমাণ ক্ষমতা দিচ্ছি। যে আমি এখানে লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, পাওয়ার অফ আউটপুট লভ্য কার্যকর ক্ষমতা, আউটপুট মানে হচ্ছে আমি যন্ত্র থেকে যা পাবো, পাওয়ার অফ ইনপুট আমি যন্ত্রকে কী পরিমাণ দিলাম, ইনটু 100%। ওকে, এবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি ডায়াগ্রাম এঁকেছি কাল্পনিকভাবে, একটু খেয়াল করে দেখো। এখানে আমি এখানে ধরে নিলাম যে একটি 3 horsepower একটি ইঞ্জিন বা একটি মোটর রয়েছে। এই মোটরটি একটু খেয়াল করে দেখো, এই যে মোটর, এই মোটরের ক্ষমতা কতটুকু, 3 horsepower, এবং এই মোটরটি 30 meter উচ্চতায়, কত মিটার উচ্চতায়, 30 meter উচ্চতায় 2000 liter একটি ট্যাঙ্কি 50 মিনিটে কী করতে পারে, ফিল করতে পারে, বোঝা গেছে? এই ইঞ্জিনের ক্ষমতা কতটুকু, 3 horsepower, তার মানে এটি হচ্ছে তার ইনপুট, তার ক্ষমতা, আমি তাকে 3 horsepower ক্ষমতা আমি দিয়ে রেখেছি, তাই না, তাকে দিয়ে রেখেছি, এবং সে কী পরিমাণ কাজ করতে পারছে, সে 30 meter উচ্চতায় 200 liter কী করতে পারছে, পানি উত্তোলন করতে পারছে, এবং তাতে তার সময় লাগছে কতটুকু, 50 মিনিট। এবার আমি যদি একটু তার কার্যক্ষমতা নির্ণয় করতে যাই, একটু খেয়াল করে দেখো, তাহলে পাওয়ার অফ আউটপুট, পাওয়ার অফ ইনপুট ইনটু 100। পাওয়ার অফ আউটপুট কত, আউটপুট বলতে এখানে বোঝাচ্ছে কি, যে খেয়াল করো লভ্য কার্যকর ক্ষমতা MGS/T, কেন MGS/T হলো, এক্ষেত্রে সে যে কাজ করছে, সে কাজ করছে বিভব শক্তির বিরুদ্ধে, সে উপরের দিকে পানি উড়াচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ইপি সমান সমান কত, MGS, আর এই শক্তিকে আমি যদি টি দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি যা পাবো সেটাই তো ক্ষমতা, তাই না, কাজকে সময় দিয়ে ভাগ করলে কী আসছে, ক্ষমতা আসছে, সেই জন্য আমি ইপি সমান MGS/T লিখবো। ওকে, এই যে আমি এখানে MGS/T লিখেছি, আর তাকে কী পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, 3 horsepower। এবার 3 horsepowerকে আমি কী করে নিব, কনভার্ট করে ফেলবো, কিসে কনভার্ট করবো, জুলে কনভার্ট করবো, 3 × 746। ওকে, আর এখানে আমি মানগুলো বসিয়ে দিব, এম হচ্ছে কত, 2000 liter, দ্যাট মিনস 2000 kg। ওকে, MGH, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 30 meter, ওকে, এবং টি হচ্ছে 50 মিনিট। তো 50 মিনিটকে আমি কিসে কনভার্ট করে দেবো, সেকেন্ডে কনভার্ট করে দেবো, হুইচ ইজ 3000 সেকেন্ড। এবার ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে তোমার ইঞ্জিনের কার্যক্ষমতা। ওকে, খুব যে কঠিন তা কিন্তু নয়, এবং এই কার্যক্ষমতা দিয়ে প্রচুর পরিমাণে, এই কার্যক্ষমতা দিয়ে প্রচুর পরিমাণে MCQ ম্যাথমেটিক্যাল টার্ম আসে, ঠিক আছে? তো আজকের টপিকগুলো মোটামুটি ছিল এই, আমি চেষ্টা করেছি তোমাদেরকে একদম বেসিক লেভেল থেকে আলোচনা করার। আমি আবারও বলছি, আমি থিওরিটিক্যাল যে আলোচনাগুলো করছি, এতে আমি চেষ্টা করছি তোমাদেরকে বইয়ের অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার। এতে করে যদি তোমরা উপকৃত হও, অফকোর্স তোমরা জানাবে, আর যদি তোমরা কোনো টপিক বুঝতে না পারো সেটাতেও তোমরা আমাকে জানাবা। আবারও বলছি, তোমাদের স্বার্থেই আমি চেষ্টা করছি খুব ইজি ওয়েতে টিউটোরিয়ালগুলো সাজানোর, এবং আমি টিউটোরিয়ালগুলো যখন সাজাই সেক্ষেত্রে আমি নিজেকে একজন ক্লাস 9-এর স্টুডেন্ট হিসাবে ভেবে নিই, যে আমি যখন ক্লাস 9-এর স্টুডেন্ট ছিলাম তখন আমি কী কী প্রবলেম ফেস করতাম, বা টিচাররা আমাকে যে টপিকগুলো বুঝাতেন আমি কোন কোন টপিকগুলো বুঝতে পারতাম না, আমি সেভাবেই চেষ্টা করছি যাতে তোমরা ওই প্রবলেমগুলো ফেস না করো। সো তারপরেও যদি তোমাদের কোনো টপিক বুঝতে অসুবিধায় থেকে যায়, তো তোমরা কোনো পয়েন্ট যদি ঠিকভাবে বুঝতে না পারো, বা তোমাদের যদি কোনো ব্যাপারে আরও কিছু জানার ইন্টারেস্ট থাকে, অফকোর্স আমাকে জানাবা, আমি তোমাদের স্বার্থে চেষ্টা করবো আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল প্রোভাইড করার, ঠিক আছে? এবং আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি কোয়ালিটিতে, নট ইন কোয়ান্টিটি। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের যদি টিউটোরিয়াল ভালো থেকে থাকে অবশ্যই তোমরা টিউটোরিয়ালগুলো শেয়ার করবে, ভালো থাকবে, ঘরে থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে, আসসালামু আলাইকুম।